নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির জেলা উত্তর শাখার উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেগমগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন জেলা জামাতের সাবেক আমির মাওলানা আলাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমির আবু জায়াত সহ অন্যান্যরা।